আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো প্রতিবারের মতো আজকে আরেকটি আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে আমরা আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ানক বজ্রপাত বা ভয়ানক বৃষ্টি এই মুহূর্তে অতি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবধানতা অবলম্বন করবেন কারণ অতি বাড়ি মেঘ কিন্তু তৈরি হতে যাচ্ছে বাংলার বুকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হতে যাচ্ছে প্রবল মেঘ প্রবল বজ্রপাত এছাড়া অতি ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টি সাবধানতা অবলম্বন করবেন তো আমরা দেখতে পাচ্ছি করোনা বিভাগে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি করোনা বিভাগে কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু রয়েছে তারপর অন্যদিকে চাঁদপুর তারপর বরিশাল বিভাগেও কিন্তু প্রবল ম্যাক এবং বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আরও বাকি অঞ্চলে কিন্তু শুরু হতে পারে ঢাকা বিভাগে মারাত্মক কালবৈশাখী ম্যাক তৈরি হচ্ছে মারাত্মক বজ্র বৃষ্টি মারাত্মক বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মেঘ যে তৈরি হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি মেঘ কিন্তু তৈরি হতে যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অতি প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে সাবধানতা অবলম্বন করবেন সবাই তারপর আমরা দেখতে পাচ্ছি মেঘালয়েও কিন্তু অতি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে মেঘালয় একই পরিস্থিতি তারপর এখানে ময় বিভাগের কিছু কিছু অঞ্চল অলরেডি ময়ূমিশিম বিভাগের পশ্চিম ভাগের জেলাসমূহের মধ্যে রয়েছে অতি প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে ময় বিভাগের অনেক জেলায় কিন্তু আসতে পড়বে এছাড়া ঢাকা বিভাগেও কিন্তু একই অবস্থা কুমিল্লাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে কিন্তু মেঘ আসবে একটা একটা করে কিন্তু কুমিল্লাতে কিন্তু মেঘ ডুকবে প্রবল ভয়াবহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে এই মেঘগুলো থেকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এর আগের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম তবে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রবল বজ্রপাত হতে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত হওয়ার লক্ষণ কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে অলরেডি কুমিল্লার দিকে কিন্তু মেঘ আসবে বারে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগরতলা ত্রিপুরাতেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে এসেছি তিরিশ তারিখ থেকে শুরু হতে পারে বৃষ্টি বলো স্পার্ক তো সেই বৃষ্টি প্রায় পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত থাকবে বাংলার বুকে তো বিভিন্ন অঞ্চলে কিন্তু শুরু হতে পারে ভয়ানক বৃষ্টি ঝড় বৃষ্টি কিন্তু তৈরি হতে পারে আজকে এই মুহূর্তে আমরা আবারও দেখতে পাচ্ছি ভয়ানক মেঘ তৈরি হয়ে গেছে ভয়ানক পরিস্থিতি এবং বৈানক বৃষ্টি সেকেন্ডে সেকেন্ডে মেঘ তৈরি হচ্ছে এবং সেকেন্ডে সেকেন্ডে ভয়ানক বৃষ্টি কিন্তু তৈরি হতে যাচ্ছে তো সবাই সাবধানতা অবলম্বন করবেন সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ আসবে মেঘালয়ে কিন্তু বাড়ি মেক রয়েছে অলরেডি শিলং এই অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি গুয়াহাটিতে বৃষ্টি তাছাড়া কুড়িগ্রামে বৃষ্টি থাকবে এছাড়া আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ফরিদপুরের পার্শ্ববর্তী অঞ্চল খুলনা বিভাগ বসিরহাট কলকাতা এসব অঞ্চলে বৃষ্টি ওয়েস্ট বেঙ্গল তারপর মেদিনীপুর হালদিয়া এই অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে হালদিয়াতে কিন্তু অলরেডি বারে বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমরা এই যে বরিশাল বিভাগও একই অবস্থা কুমিল্লাতে কিন্তু বৃষ্টি আসবে কুমিল্লা লাকসাম এই অঞ্চলে কিন্তু আসবে পেনিতেও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটা সাবধানতা অবলম্বন করবে কারণ বাংলা জুড়ে কিন্তু অতি প্রবল সব জায়গায় কিন্তু ম্যাচ তৈরি হচ্ছে বাড়ি মেঘ তৈরি হচ্ছে সব জায়গায় এই যে দেখতে পাচ্ছেন একদম রংপুরে জলপাইগুড়ির কাছাকাছি এখানেই কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি না হলে কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হবে এছাড়া এই যে আবারও কিন্তু মেঘ তৈরি হতে যাচ্ছে যে দফায় দফায় কিন্তু মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চল জুড়ে স্থানীয় মেঘ কিন্তু তৈরি হয়ে হতে যাচ্ছে বিশাল বিশাল বজ্রবাহী চ্যাল কিন্তু তৈরি হয়ে তৈরি হয়ে গেছে এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে অগ্রসর হবে পূর্ব দিকে অগ্রসর হয়ে ত্রিপুরা আগরতলা কুমিল্লা এবং সিলেট বিভাগ এখানে আরও দেখা ছট্টে গ্রামের উত্তরাঞ্চল বাল ওই পেট কিন্তু করবে ভয়ানক বজ্রপাত এছাড়া বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অতি প্রবলভাবে রয়েছে সাবধানতা অবলম্বন করবে সবাই আমরা মেঘলা মোডটা সিলেক্ট করে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মেঘলা মোটটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ম্যাক অতি বাড়ি ম্যাক কিন্তু দেখা যাচ্ছে বাংলার বুকে বরিশাল খুলনা পাড়ি মেঘ কিন্তু রয়েছে বৃষ্টি তো হচ্ছে ঢাকা বিভাগের কী অবস্থা ময়মসিং রাজশাহী রংপুর কলকাতা হালদিয়া আপডেট টাইম এই মুহূর্তে দুপুর এগারোটা চল্লিশ মিনিট তো মনে রাখবেন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি তো অতি প্রবল ভয়ানক মেঘ ভয়ানক বজ্রপাত তৈরি হচ্ছে সবাই সাবধানতা অবলম্বন করবেন